আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, আজকে একটি মুভি নিয়ে আলোচনা করব, যেটা হয়তো বা আপনারা দেখেছেন কিংবা দেখবেন। ছবিটির নাম হচ্ছে নিনজা অ্যাসাসিন, 2009 সালের মুভি। ছবিতে একজন ভিলেনকে দেখা যায় যার কিনা এক চোখ অন্ধ থাকে, যেটা মারামারি করতে গিয়ে হয়েছে। কিন্তু পুরো মুভিটি জুড়ে এই এক চোখ অন্ধ ব্যক্তিটি সবচেয়ে বড় ভিলেন থাকে, তার অনেক শক্তি এবং ক্ষমতা থাকে। এখন প্রশ্ন হচ্ছে তার এই চোখের এবং বাহ্যিক আচরণের সাথে দাজ্জালের মিলনায়তন পুরোপুরি মিলে যাচ্ছে। আসলে দাজ্জালের পুরোপুরি এক চোখ পুরোপুরিভাবে অন্ধ থাকবে না, দাজ্জালের এক চোখ সাদা থাকবে। অনেকে ভাবে দাজ্জালের এক চোখ পুরোপুরি অন্ধ থাকবে, বিষয়টি এমন নয়। আবার অনেকে ভেবে থাকে দাজ্জালের এক চোখ কপালে থাকবে, বিষয়টিও সত্য নয়। যাই হোক, এইখানে ছবিতে তারা কোরআন এবং হাদিসকে গবেষণা করে ভিডিওটি তৈরি করেছে। কাফেররা বেশিরভাগ মুভি তৈরি করে আমাদের কোরআন এবং হাদিস গবেষণা করে, আর আমরা আছি দলাদলি মাসনা মাসাল নিয়ে এবং কাকে কাফের এবং কাকে জাহান্নামী বলবো। প্রিয় দিনী ভাই বোনেরা, দাজ্জাল আসবে এটা আমরা সবাই জানি, এবং দাজ্জালের ক্ষমতা কেমন থাকবে সেটাও আমরা কমবেশি সবাই জানি। ঠিক তেমনইভাবে যারা অমুসলিম রয়েছে তারা ঠিকই আমাদের কোরআন হাদিস গবেষণা করে এবং সেটা নিয়েই আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, আমাদেরকে অত্যাচার করছে, জুলুম করছে। সেইখানে আমরা যদি দাজ্জাল থেকে হেফাজতে থাকার জন্য এবং শয়তান থেকে বেঁচে থাকার জন্য যে সকল আমলগুলো রয়েছে সেগুলো যদি না করি, কোরআন এবং হাদিসকে আঁকড়ে না ধরি, কোরআন এবং হাদিস গবেষণা করে কীভাবে শয়তান থেকে বেঁচে থাকা যায়, কীভাবে শয়তানের যে কলা কৌশলগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে হেফাজতে রাখা যায়, সেই বিষয়ে আমাদেরকে আলোকপাত করতে হবে। এবং যেমন কাফেররা আমাদের কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, ঠিক তেমনইভাবে আমরা কোরআন এবং হাদিসকে গবেষণা করে আমাদের ইসলামে যে সকল বিষয়, বিজ্ঞান বিষয় রয়েছে, ভবিষ্যতের বিষয় রয়েছে, তারপরে বাস্তবিক বিষয় রয়েছে, সব কিছু অ্যানালাইজ করে আমরা মানুষদের কাছে প্রচার করব এবং মানুষকে সচেতন করার সচেষ্ট হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।